গুড মর্নিং সবাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজিলি মার্কেট ফর লার্জেস্ট লাইফ। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, তো আজকে যেহেতু আমার তো 12 ডেজ কমপ্লিট হয়ে গেছে, তো এই মাসে আর অফিস যাওয়ার গল্প নেই। তো আমার তো আজকে ওই জন্য বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করবো, আর আশিসও তাই বাড়ি থেকে কাজ করবে। তো আমরা এখন খাচ্ছি হচ্ছে জিরের জল, আর ব্রেকফাস্টটা খুব চাপ হয়ে গেছে। ব্রেকফাস্টে কি খাবো না বুঝতেই পারছি না। আমার ব্যাপারটা হচ্ছে পরপর তিন দিন ছাদু খেয়ে নিয়েছি, আজকাল ছাতু খেতে ইচ্ছাও করছে না। এবার ছাতু না খেলে আমাদের কাছে একটাই অপশন করেছে, যেটা হচ্ছে ম্যাগি। ম্যাগিটা চুটটা খেতে ইচ্ছা করছে না আজকে। তো ওই জন্য এখন আবার 5-10 মিনিটের ডিসকাশন হবে, আমরা ডিসকাস করবো যে কী খাবো জল খাবার, তারপর সেটা বানানো হবে। তাই চলো দিনটাকে স্টার্ট কর। কী গো কী করছো? জল খাবারে কি খাবো ডিসাইড করতে পারি নাই, তো সেজন্য আমরা ছাতুই খাবো। আর ব্যাপারটা হচ্ছে আমাদের এরম গ্লাস তো একটাই রয়েছে না, তো ওই জন্য এবার আমরা ভাবলাম যে একটু ছাতুই খেয়ে নিই আর কি করবো। তো ওই জন্য এখন আমি ছাতু বানাচ্ছি, এই গ্লাসটা আমি কমপ্লিট করবো, ধুয়ে তারপরে ওকে আবার বানিয়ে দেবো। তো এটাই ব্রেকফাস্ট, আর দু বলছো মাথাটা খারাপ হয়ে গেছে। দুপুরবেলা লাঞ্চের জন্য একদম পুরো হালকা লাঞ্চ, ভাত হবে, আর এখানে তোমার লাউ আর ডাল একসাথে সেদ্ধ করতে বসার মানে লাউ ডাল হবে, আর একটু বাঁধাকপি কেটে নিলাম। কি বলো, বাঁধাকপি পোস্ত বানাবো, ভালো লাগে খেতে গরম ভাতে। তো আজকে তাড়াতাড়ি লাঞ্চটা করে নেওয়ার চেষ্টা করবো, সারাদিন কল আছে তার আগে লাঞ্চটা সেরে ফেলবো। তো ওইটাই, ডাল এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, চলো ডালটা তাড়াতাড়ি করে বানিয়ে রাখো। আমাদের ডাল হচ্ছে, আর এদিকে বাঁধাকপিটা একটু করে সেদ্ধ করে নেবো, নাহলে অনেকক্ষণ লাগবে। আমাদের আবার আলু ভাজা হচ্ছে, আর তোমরা তো জানো আমরা আলু ভাজা খেতে কত ভালোবাসি। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ডাল হচ্ছে আশিস বলছে শুধু, আর ও কোনোদিন বাঁধাকপি পোস্ত খায়নি জানো তো, তো একটু আবার সিমিলার জিনিস খুব একটা ভরসা করতে পারছে না। তো ওই জন্য ও বললো যে ডাল দিয়ে খাওয়ার জন্য কিছু তো লাগবে, ওই জন্য আমি এসে দেখি আলু ভাজা বসিয়ে দিয়েছে। আমার একটুখানি কাজ ছিল, আমি এগুলো একটুখানি এগিয়ে দিয়ে এলাম, তারপরে ওর আলু ভাজাটা হয়ে গেলে আমি বাঁধাকপি পোস্তটা করে আবার যাবো। আর আমার একটা পার্সেল এসছে মিন্ত্রা থেকে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া একটু পরে। এই টি শার্টটা আমার একটুখানি কিউট লেগেছিল, ওই জন্য আমি অর্ডার দিয়েছিলাম। বাট এই টি শার্টের ছবিটা মাকে পাঠিয়েছিলাম, মা দেখে বলেছে দেখবি মেয়েরা আসছে। এলিয়েন কালারটা কিন্তু কিউট, মেটেরিয়ালটা বেশ সুন্দর, নরম আছে। হ্যাঁ রাখা যায়, কি বলিস আশিস? হ্যাঁ আমার ভালো লাগছে। হ্যাঁ ফোলা তো, হ্যাঁ এটা তো এর জন্য নিয়েছি, ঘুরতে যাচ্ছে না? হ্যাঁ ঘুরতে যাচ্ছে না। বাহ ভালো, দেখি হাগাটা ভালো আছে, ঠিকঠাকই আছে। হাতে কি বলতো সময়টা একটু কম, তো ওই জন্য বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেলে করে নেবো। কি বানাচ্ছো এবার? এই তো বাঁধাকপি পোস্তটা বানিয়ে দেবো, একটুখানি পেঁয়াজটাকে ওই কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো, ভাজা ভাজা হয়ে গেলে। ব্যাপারটা কি বলতো আজকে সময় কম, তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করতে হতো, ওই জন্য বাঁধাকপিটাকে একটা সিটি মেরে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি, ভাজা ভাজা তো হয়ে যায়। গরম ভাতে আমি আশিসকে বলছি এইটা খেলে না তুই আর ওই আলু বাঁধাকপি দিয়ে তরকারি খাবি না, এটা খুব ভালো খেতে হয়। চলো নামিয়ে নিই, আমরা খেয়েও নেবো, তারপরে কল টল করে দেখাবো। মা এতটা খেতে বসেছিল, আমি খেতে শুরু করে দিয়েছিলাম। বাঁধাকপি পেঁয়াজ পোস্ত রান্না অস্বাভাবিক সুন্দর হচ্ছে, মানে আমার মানে ওখানে রান্না করে একটা মজা পাওয়া যায়, আমি ভর্তি রান্না করে মজা পেয়েছি। আশিস বল কেমন লাগলো? সেরা হচ্ছে, সেরা। ও বলছে যে আমি আর তরকারি খাবো না, আমি এবার থেকে বাঁধাকপি পোস্তই খাবো। আলু ভাজা রয়েছে, আর কালকে কি বলতো লাউয়ের তরকারিটা একটুখানি খেয়েছিলাম, তো একটু রয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের লাউ ডাল রয়েছে এখানে, চলো খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। সন্ধ্যেবেলা আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই ধূপটার যা সুন্দর গন্ধ তোমাদেরকে কি বলি। রেডি হয়ে কোথায় যাচ্ছেন? ডাল খেতে, মানে আনতে ডাল খেতে, ডাল আনতে হবে। ডাল কিসের ডাল? ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে কি হবে? সেই রকম ভাবে ছোলার ডাল বিয়ে বাড়ি স্টাইলে। বাহ, এই আশিস বেরোচ্ছে, যদি শশা পাশ নিয়ে আসবে। হ্যাঁ
এখানে শশা দেখ যদি পাস দেখ যদি পাস আজকে চলে যাবি টাটা টাটা চলে যাবি সাবধানে আসবি বউ বেবে খাবে কম পাকা পেঁপে খুব মিষ্টি না আর ভাঙা জোরে খিদেও পেয়েছিল আর পেঁপেটা খেলে কি বলতো অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে ওই জন্য ওয়াটারমেলন তো খাই সবসময় ওই জন্য এখন পেঁপে খাচ্ছি আশিসকে বলছিলাম যে যদি বেদানা পাওয়া যায় খাবো বেদানাটা আবার আশিসও খেতে খুব ভালোবাসে আর বেদানা খেলে তো রক্ত পরিষ্কারও হয় বেদানাটা খাওয়া ভালো বাট পেঁপেটা খেলে একটু পেটটা ভরে যায় মানে পেঁপেটা তো একদম সেই মানে ঠিক না আর ওটা সেই ছেঁকে দেয় না মানে একদম পুরো শুধু মিক্সারে এ করে দিয়ে দেয় আজকে রাতে আমাদের হবে ছোলার ডাল বিয়েবাড়ি স্টাইলে তো এদিকে একটু জলটা ফুটতে বসিয়ে দিয়েছে এদিকে ডাল ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে ডালটা ঢেলে দেবো এখানে কাজ অফিসের আর এই বসে পড়েছে একা একা সমস্ত কিছু করে বসে দাঁড়ি হ্যাঁ ওই যাই হোক একা একা সব করে নিচ্ছে আজ আমি রুটিটা বেলে দিই ও ভরসা করে না অন্য কারণে জানে এই যে রুটি বেলবে এটা হবে আফ্রিকার ম্যাপ তার উপরে আবার হবে পাঁপড়ের মতো আমি রাত্রিবেলা ভালো রুটি খেতে চাই তাই তো না হ্যাঁ এটাই সত্যি কথা এইটাই সত্যি কথা স্বীকার করে রে হ্যাঁ একদম হ্যাঁ একদম ও এখানে ওর চলছে যেটা ওকে মানে মোটিভেট করে চলেছে আরে ও এখন এখন আগে কিছুদিন আগে ছিল এ কেন আমি ভুলে যাই এখানে নামটা কিছু না কি দেখতিস তুই মিথ্যা কথা বলিস না আর এখন মোট কথা এখনো গুড ডক্টর দেখে অলরেডি ওর একবার দেখা এটা ওর রিভিশন ক্লাস চলছে আজকে বিশাল কুইক কুইক জিনিসপত্র হচ্ছে 9টার মধ্যে আমাদের রুটি করার ডাল এখন আমাদের ছোলার ডাল চলছে যেটা কি অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে আশিসই হচ্ছে কেন কি বলবো তো ছোলার ডালটা না খুব ভালো বানায় একদম পুরো সেই বিয়েবাড়ির স্টাইলে রেসিপি তোমাদের সাথে শেয়ার করা আছে বাট আজকে আমি আবার করে দেবো তোমরা প্লিজ দেখে নিও আর কি বলতো মানে যখনই মশলাটা করে না তখনই এমন সুন্দর একটা গন্ধ আছে তোমার অর্ধেক পেট ওটা নিয়ে ভরে যাবে মানে আমার তো কি ভালো লাগে গন্ধটা ওইটা একটু সত্যি মানে ছোলাটা খুব টেস্টি হয় খালি ব্যাপারটা হচ্ছে আমরা মানে নারকোলটা যদি এটার উপর দিয়ে দিই হ্যাঁ পারফেক্ট আর কিছু চাই না অলমোস্ট 7-8 মাস রান্না টান্না করে করে মোটামুটি একটা গ্রিপ চলে এসে তো মাকে ওই জন্য বলেছি এবারে পুজোর সময় যাব মানে মাকে মামনিকে দুজনকে এবারে পুজোর সময় যাব পুজোর সময় গিয়ে আমরা রান্না বান্না করে খাবো ব্যাপারটা হচ্ছে আমাকে মা বলছে না তোকে রান্না করতে হবে না ওখানে তোরা দুজনে মিলে সবসময় রান্না বান্না করিস পুজোর সময় এলে আমি সবসময় রান্না করে করে খাবো না এটা কিন্তু বেশ আমার ভালো লাগে বাড়িতে গেলে কেমন একটা সেই কি বলবো কি স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায় বাড়িতে থাকলে পাওয়া যায় বাট দূরে থাকলে না একটু বেশি পাওয়া যায় আমার বেশ ভালোই লাগে আর আমরা দুজনে এত পেটুক আর আমাদের বাবা মারাও সেটা জানে ভালো করে ওই জন্য আমরা যখন যাই লিটারালি আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে তাহলে চলো ডালটা দিয়ে দিই আমাদের একটু টেস্ট করাবে টেস্ট খেয়া হয়েছে খেয়া না খেতে আমরা বুঝে পেয়েছি খালি কি বলতো ওই ছোলার ডালের উপর দিয়ে না একটু ভাজা মশলা ছড়িয়ে খাবে দেখবে খুব ভালো লাগে তো নারকোল করা দিলে আরও ভালো লাগে নারকোল করা থাকবে ওই জন্য একটুখানি ভাজা মশলা উপরে ছড়িয়ে দিয়েছি খেতে তো খুব ভালোই হয়েছে তোমাদেরকে বললাম অলরেডি তোমার প্লেটটা ছবি ধরে রাখা উচিত জানো তো কেউ বুঝতে পারবে না যে এটা খাওয়ার পরে আরে এটা এত ভালো হয়েছে না পুরো একদম উঙ্গলি কা খাবার আর সিরিয়াসলি ডালটা মানে অস্বাভাবিক ভালো হয়েছে খুব ভালো হয়েছে সত্যি সত্যি এখন আজকে আমি খাবো
কাজকর্ম আমাদের হয়ে গেছে, আজকে আর একটা বাজে খবর আছে, সেটা হচ্ছে তোমাদেরকে দেখালাম পার্পল কালারের জামাটা এসছে। ওই পার্পল কালারের জামাটা না আশিসের সাইজের এসছে, আশিস পরে ঘুরে বেড়াচ্ছিল। তোমরা এখন বলবে যে আমি তো আশিসের জামা পরি, তাহলে আমার নিতে কোথায় প্রবলেম আছে? কিন্তু ওই জামাটা তো আমি আমার সাইজের কনসিডার করে নিয়েছিলাম না, তো ওই জন্য আমি অত ব্যাগি পরতে চাই না, মানে আমার ঠিকঠাক সাইজের পরতে চাই। তো আমি বলছি ওটাকে রিটার্ন করবো, আশিস আমাকে বলছে মিন্ত্রা তোকে ব্লক করে দেবে, বলছে তোকে আর কিছু কিনতে দেবে না। বাজে কথা বললাম না, আমি কিন্তু মিন্ত্রা ইলাইট ইলাইট নয় এডিট ইলাইট আবার কি জিনিস, ওই একই ব্যাপার, মিন্ত্রা ইনসাইডার আমি, ঠিক আছে আচ্ছা ইনসাইডার আমি হচ্ছে মিন্ত্রা ইনসাইডার, আমি মিন্ত্রা থেকে এত শপিং করি। যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে যে কি বলে ওটাকে আমাকে রিটার্ন করতেই হবে, কারণ কি আমার ওটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আর আমার জানি না কেন যে আমার মনে হচ্ছে এর থেকে আমাকে দু সাইজ স্মল নিলে বোধহয় আমার হবে, মানে লিটারেলি এটা এত বড় এসছে। আর তোমরা বিশ্বাস করবে না, আশিস পরে নিয়েছিল, আর আশিসে এরকম না যে সে ব্লাউজের মতো টাইট হচ্ছে, আশিসে ঠিকঠাক বল আশিস, ইহাতে এটার মধ্যে পিঙ্ক রয়েছে, তাই তাহলে আশিস নিয়েও নিত, মানে যদি ব্ল্যাক ফ্ল্যাকের কম্বিনেশন হতো তাহলেও নিয়ে। চোখটা নিয়ে খুব ভুগছি, চোখটা দিয়ে খালি জল বেরোচ্ছে, তো আর ভালো লাগছে না একদম, মানে ব্যথাও করছে, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। আমার অবশ্য আমি বুঝতে পারছি প্রবলেম একটু হচ্ছে, আমার স্ক্রিনিং টাইমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তো খুব খারাপ অবস্থা হলে আবার ডক্টর দেখিয়ে নিতে হবে। বাট এখন ড্রপটা দিয়ে একটু ঠিকঠাক লাগছে, ডাক্তার আমাকে বলেছিল তোমাকে স্ক্রিনিং টাইম কমাতে হবে, নাহলে হবে না, দেখা যাক, কালকে ভাবছি ছুটি নেবো, শিওর না এখন। তো আজকের ব্লগটা যদি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সেদিন সবাই জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হয়।